গার্মেন্টসে মসজিদে নামাজ করা বাধ্যতামূলক অন্যথায় বেতন করত তিন ও নামাজ করতে যাওয়ার সময় পাঞ্চ মেশিনে পাঞ্চ করতে হবে যদি কোন কর্মী মাসে সাত ওয়াক্ত পাঞ্চ করে নামাজ না করেন তবে একদিনের সমপরিমাণ হাজিরা কেটে নেওয়া হবে তার বেতন থেকে গত নয় তারিখে জারি করা গাজীপুরের একটি গার্মেন্টসের নোটিশে কথা লেখা রয়েছে এই খবর বিবিসির পোশাক কারখানায় সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস চলাকালীন প্রতিদিন মসজিদে গিয়ে জহর আসর ও মাগরিবের নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে উক্ত নোটিশে কারখানার ব্যবস্থাপকীয় ম্যানেজমেন্ট কর্মকর্তাদের জন্য মসজিদে গিয়ে তিন অত্ম নামাজ আদায়ের প্রতি বাধ্যবাধকতা দেওয়া হয় নিজেদের ডেস্কে জায়নামাজ বিছিয়ে নামাজের অভ্যাস পরিবর্তনের কথা বলা হয় নোটিশে মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সরকারি মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অফিস নির্দেশনাটি জারি করা হয় বিষয়ক পরিচালক ফারুকি জানিয়েছেন এটি শুধু উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য যদিও এই নোটিশে লেখা সকল স্তাফ কেন এই নির্দেশ এই প্রশ্নে ফারুকি গণমাধ্যমকে বলেন সবাই আমরা নামাজ পড়ি আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের নামাজ পড়া ফরজ এখানে মুসলমান যারা আছে তারা সবাই নামাজ করে কিন্তু তারা নামাজ করে বিক্ষিপ্ত তিনি বলেন সবাই আমরা নামাজ পড়ি ইসলামের অনুসারী হিসেবে নামাজ আমাদের ওপর এখানে মুসলমান যারা আছেন সবাই নামাজ পড়েন কিন্তু তারা নামাজ পড়েন বিক্ষিপ্ত ভাবে কর্মীদের মতানৈক্য কমাতে একটি উপায় হিসাবে কারখানায় নামাজ বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত বলেও তিনি জানিয়েছেন ফারুকি বলেন আমাদের এখানে বিভিন্ন মতের লোক আছেন কিন্তু এখানে সবাইকে একটা টিম হিসেবে কাজ করতে হয় এখানে ফেব্রিক ডিপার্টমেন্টের সঙ্গে নিটিং সেক্টরের হয়তো একটা সমস্যা থাকে একে অন্যের ওপর দোষারোপ চলতে থাকে তো আমি এটার সমাধান হিসেবে চিন্তা করলাম তাদের যদি একসঙ্গে বসানো যায় একসঙ্গে কিছু সময় যদি তারা কাটান তাদের মধ্যে দূরত্বটা কমবে সেক্ষেত্রে মসজিদ ছাড়া একসঙ্গে বসানোর কোন পন্থা খুঁজে পাননি বলে জানালেন ফারুকি নামাজ বাধ্যতামূলক করার ক্ষেত্রে স্বাস্থ্যগত একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি কারখানাটির অপারেশন বিষয়ক পরিচালক বলেন সারাদিন বসে বসে কাজ করাই কোলেস্টেরল বাড়ছে ডায়াবেটিস বাড়ছে মসজিদ চারতলায় হওয়াতে কিছুটা ব্যায়ামও হচ্ছে নোটিসে একদিনের বেতন কাটার কথা থাকলেও এ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি বলে তিনি জানান ভিন্ন ধর্মাবলম্বীদের নামাজে বাধ্য করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় তিনি আরো বলেন কর্মীদের মধ্যে মতভেদ দূরত্ব কমানোর একটি উপায় হিসাবে কারখানায় নামাজ বাধ্যতামূলক করার এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন আমাদের এখানে বিভিন্ন মতভেদের লোক আছে এখানে একটা টিম হিসেবে কাজ করতে হয় এখানে ফ্যাব্রিক ডিপার্টমেন্টের সাথে নিটিং সেক্টরের হয়তো একটা সমস্যা থাকে এক একজন এক একজনের উপর সারাদিন চলতেই থাকে তো আমি এটার সমাধান হিসেবে চিন্তা করলাম তাদের যদি একসাথে বসানো যায় তারা কাটায় তাদের মধ্যে দূরত্বটা কমবে ফারুকি তাদের সিদ্ধান্তের বিষয়ে স্বাস্থ্যগত একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন সারাদিন বসে বসে কাজ করায় কোলেস্টেরল বাড়ছে ডায়াবেটিস বাড়ছে মসজিদ চারতলায় হওয়াতে কিছুটা ব্যায়ামও হচ্ছে এ বিষয়ে কারখানার মানব সম্পদ বিভাগের সরকারি ব্যবস্থাপক এনামুল করিন বলেন নামাজের যে নোটিশটা দেওয়া হয়েছে এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাচৈত্ববোধ তৈরির জন্য দেওয়া হয় তবে যে কেউ নির্দিষ্ট সময়ের পরে নামাজ করতে পারবেন কারখানার উৎপাদন ব্যবস্থাপক প্রোডাকশন ম্যানেজার ফারিন বলেন এ কারখানার রফতানি পণ্যের পরিমাণ প্রতি মাসে আঠারো লাখ পিস এখানে সাম্প্রদায়িক কোন ভেদাভেদ নেই যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করেন বিচ্ছিন্নভাবে সময়ক্ষেপণ করে যেন কেউ কাজে ফাঁকি দিতে না পারে সেজন্য নামাজের বিষয়টিকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য ওই নির্দেশনাটি দেওয়া হয় কারখানার মানব সম্পদ বিভাগের সরকারি ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনামুল করিন বলেন কারখানায় বেশ কয়েকজন হাজির রয়েছেন তারা ছাড়াও অন্যান্য কর্মকর্তা নামাজের সময় ডেস্কে জায়নামাজ বিছিয়ে নামাজ করেন। অথচ অফিসের চারতলায় নামাজের ঘর রয়েছে যথাস্থানে নামাজ আদায়ের চর্চার জন্যই মূলত এ নির্দেশনা দেওয়া হয় তবে বিষয়টিকে কেউ কেউ সহজে নিতে পারেননি মূলত দিনে অন্তত তিনবার বিভিন্ন বিভাগের লোকদের মুখোমুখি সাক্ষাতের একটি সুযোগ তৈরি করে দেওয়ার ইচ্ছা থেকে নির্দেশনাটি দেওয়া হয়েছিল টাইম ও ফিনিশিং বিভাগের সিনিয়র ম্যানেজার দেব্রত কুন্ড বলেন আট বছর ধরে এই কারখানায় কাজ করছি প্রতি বছরই দুর্গাপূজার সময় সাত দিন এবং ঈদের সময় তিন দিনের কাজ করে আসছি অনেকে নামাজ করেন কিন্তু নামাজ আদায় করতেন নিজস্ব তাই সবাইকে একত্রে নামাজ আদায়ের জন্য এবং সময়ের প্রতি যত্নশীল হতে ওই নির্দেশনা দেওয়া হয়েছিল বলে আমি জেনেছি কারখানার পরিচালক অপারেশন মেজবাহ ফারুকি সাংবাদিকদের বলেন এ নোটিশের পরিপ্রেক্ষিতে কারখানার কোন কর্মকর্তার বেতন কাটা হয়নি এই নোটিশ জারির পর শুরু হয় সমালোচনা অনেকে এর প্রশংসা করলেও কেউ কেউ করেছেন বিরোধিতা এমনকি আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন এটি সংবিধান বিরোধী এই ধরনের নির্দেশনাকে সংবিধান বিরোধী আখ্যা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে সংবিধানেই তো বলা আছে ধর্ম কারো ওপর চাপিয়ে দেয়া যাবে না তিনি বলেন কোন আইন দিয়ে এটা বাধ্যবাধকতা দেয়া যায় না ইসলাম ধর্ম বলে না কারো ওপরে ধর্ম চাপিয়ে দেয়া যাবে আপনি যেমনটি বলছেন তেমনটি হলে তো এটা খতিয়ে দেখতে হবে এমন অবস্থায় সোমবার সতেরোই ফেব্রুয়ারি ওই নির্দেশ সংশোধন করেছে কারখানা কর্তৃপক্ষ সংশোধিত নোটিশে বলা হয় নামাজের জন্য মুসলমান কর্মকর্তাদের উপস্থিতি বাড়ানোর জন্য যে নোটিশটি দেওয়া হয়েছিল তার শুধু উৎসাহ দেওয়ার জন্য প্রকৃতপক্ষে বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না ভুল করে বেতন কাটার বিষয়টি উল্লেখ করাই আমরা আন্তরিকভাবে দুঃখিত